আমরা আলোচনার মধ্যে এখানে যেটা ছিলাম সেটা হচ্ছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে প্রসেস, ক্যারিয়ারটা হচ্ছে, ক্যারিয়ার ম্যানেজমেন্টটা হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা কন্টিনিউয়াস প্রসেস, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেকনিকগুলো ডিমান্ডগুলো আমরা অ্যাডাপ্ট করে থাকি ফর দ্য বেটার ইকোনমি। ঠিক আছে, আমাদের বেটার ইকোনমির জন্য আমরা এগুলো ডেভেলপ করে থাকি। এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের প্রসেসের ক্ষেত্রে, প্ল্যানিং প্রসেসের ক্ষেত্রে আমাদের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো হচ্ছে ছয়টা স্টেপের কথা আমরা আলোচনা করে আসছি। ঠিক আছে, একটা হচ্ছে সেলফ এক্সপ্লোরেশন এবং অ্যাসেসমেন্ট, যেগুলো আমরা আগেই বলছিলাম, যেটা এই। এরপরে আমাদের আছে হচ্ছে ক্যারিয়ার রিসার্চ, ক্যারিয়ার রিসার্চ, ক্যারিয়ার এক্সপ্লোরেশন, ডিসিশন মেকিং, ফাইনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাকশন, তারপরে হচ্ছে আমাদের জব সার্চ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ছয়টা স্টেপ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানিংটা কি সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে একটা প্ল্যান যেটাতে আমরা একটা লং এবং শর্ট টার্ম গোলের জন্য একটা এমপ্লয়ির লং এবং শর্ট টার্ম গোলে যে যে অ্যাকশনগুলো আছে, যে যে কাজগুলো আছে যেগুলো আমরা অ্যাচিভ করবো, এবং কারেন্ট কতগুলো রুলস এবং রেগুলেশন ফলো করে আমরা ওই কাজগুলোকে কম্পিটিটিভলি ফরওয়ার্ডের দিকে, সেই লং টার্ম এবং শর্ট টার্ম যে অ্যাকশনগুলো আছে, গোল যেগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানিং। ঠিক আছে, সিডিপি যেটাকে আমরা বলি। যেটা আমাদের এই যে সিডিপিতে আমাদের মোট ছয়টা স্টেপের কথা আমরা বলি, ছয়টা স্টেপের কথা বলি। প্রথমটা যেটা আমাদের সেলফ এক্সপ্লোরেশন এবং এভালুয়েশন, যেটা আমরা ইয়াতেও আলোচনা করছি তোমার, এটাকে কী বলে, আমরা ক্যারিয়ার ম্যানেজমেন্ট প্রসেসেও সেগুলো আলোচনা করছি। তাহলে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানিংটা আমাদের কেন দরকার, আমার প্ল্যানটা কীভাবে কেন দরকার সেটা একটু আমরা আলোচনা করি। সেটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানটা যদি তুমি থাকে, তাহলে একটা এমপ্লয়ি সামনের দিকে অ্যাডভান্স হওয়ার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো প্রপারলি পজিটিভলি সেগুলোকে কি নিতে পারবে। পরে তোমার একটা এমপ্লয়ির যে মোটিভেশন দরকার, কাজের ক্ষেত্রে মোটিভেশন দরকার, সেই মোটিভেশনের জন্য আবার তোমার বিভিন্ন ধরনের মোরাল, যে ঠিক মোরাল থিংস যেগুলো আছে সেগুলোকে বুস্ট আপ করার জন্য, অর্থাৎ সেগুলোকে বৃদ্ধি করার জন্য, আবার দেখা যাচ্ছে যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে, আবার ক্যারিয়ারটাকে স্যাটিসফ্যাক্টরি একটা ক্যারিয়ার ডেভেলপের জন্য সাধারণত আমাদের এই প্ল্যানিংগুলো দরকার। অর্থাৎ আমাদের যে ডিপার্টমেন্টাল এবং ওয়ার্ক প্রসেসের অর্গানাইজেশনাল যে কি বলে অ্যাক্টিভনেস আছে, যে গোলটা আছে সেই গোলটা যাতে মিট করা যায় সেটার জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তুমি ওই যে প্ল্যানটা থাকলে সেই প্ল্যান অনুযায়ী এটাকে ইমপ্লিমেন্টেশন করে এক্সিকিউশনের মাধ্যমে তুমি তোমার আলটিমেট যে গোল সেটা গোলটা তোমরা কী করতে পারবা, অ্যাচিভ করা যাবে। ঠিক আছে, এখানে ছয়টা স্টেপের কথা আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে আমাদের কি, তোমাকে অবশ্যই সেলফ এক্সপ্লোরেশন এবং অ্যাসেসমেন্ট, সেটা যেটা বলতেছি সেলফ এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। এক্ষেত্রে আমাদের যেটা সেখানে আমরা যে বিষয়গুলো দেখি সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, আমরা ভ্যালু এক্ষেত্রে আমরা যে নিজেকে যে এক্সপ্লোরেশন আছে জবের ক্ষেত্রে এবং যে অ্যাসেসমেন্টের যে কাজগুলো, অর্থাৎ আমার জব রিলেটেড যে অ্যাসেসমেন্টটা আছে সেখানে আমরা যেটা দেখি ভ্যালু অ্যাভালুয়েশন, জবের ভ্যালু অ্যাভালুয়েশনটা করা হয়। এরপর হচ্ছে ইন্টারেস্ট অ্যাভালুয়েশন করা হয়, অর্থাৎ যে পার্সন, অর্থাৎ যে ইন্ডিভিজুয়াল ওই জবটার প্রতি আকৃষ্ট হবে তার নিজের ইন্টারেস্টটা আছে কিনা সেটা অ্যাভালুয়েশন করতে হবে। এরপরে হচ্ছে পার্সোনালিটি অ্যাভালুয়েশন, অ্যাটিটিউড অ্যাভালুয়েশন, এরপরে মেয়র্স বিগার টাইপ ইনস্ট্রাকশন অথবা ইন্ডিকেটরস, এটাকে আমরা এই যে ছয়টা ইন্ডিকেটর যেগুলো পাই সেগুলোকে আমরা বলি মেয়র্স ব্রিগেস টাইপ ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমরা এখানে কী কী অ্যাভালুয়েশন করি ছয়টা,
इंटरेस्ट इंटरेस्ट एविलेशन पर्सनालिटी एविलेशन पर्सनालिटी এরপরে থাকে তোমার অ্যাটিটিউড এখানে এই যে আমরা যে ইন্টারেস্টটা যে এভিলিউশনটা পাই সেটা আমাদের ছয়টা আমরা এই ইন্টারেস্ট এভিলিউশনটা এটাকে আমরা ছয়টা স্টেপে ভাগ করে থাকি একটা হচ্ছে রিয়েলিস্টিক সিক্স টাইপস হয় রিয়েলিস্টিক ইনভেস্টিগেটিভ আর্টিস্টিক সোশিয়াল এন্টারপ্রাইজিং এন্ড কনভেনশন এই ইন্টারেস্টগুলো ঠিক আছে রিয়েলিস্টিক ইনভেস্টিগেটিভ আর্টিস্টিক তারপরে সোশিয়াল এন্টারপ্রাইজিং কনভেনশনাল এগুলো অ্যানালাইটিক্যাল বিষয় আমরা বলতেছি যে ইন্টারেস্ট ভ্যালুয়েশন তোমার যে জব সেক্টরে আছে তোমার জবটা যদি ভ্যালুয়েবল না হয় তাহলে তোমার এটা ইকোনমিক্যালি তোমার ইফেক্ট করে এখানে দুটা বিষয় একটা হচ্ছে ইকোনমিক্যাল আর একটা হচ্ছে কি মানে সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন এই দুটা ক্ষেত্রে আমাদের কি ভ্যালুয়েশনটা এই ভ্যালুয়েশনটা খুব দরকার ইন্টারেস্ট ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের এটা আসলে ছয়টা টাইপের আমরা যেটা বলতেছি রিয়েলিস্টিক কিনা আমাদের যে গোলগুলো আছে সেই গোলগুলা অথবা আমাদের যে জবটা সেটা যে ইন্টারেস্টটা আছে সেটা রিয়েল কিনা ঠিক আছে এখন তুমি চিন্তা করতেছো যে তুমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট হয়ে তুমি ইয়া কি বলে যে জ্যাক মার মতো তুমি একজন বিজনেস এন্টারপ্রেনিয়র হবা সেটা আসলে রিয়েলিস্টিক ঠিক আছে কিন্তু ওই পরিমাণ তোমাকে এফোর্ট এবং এনার্জি দুটাই কি করতে হবে খরচ করতে হবে যেটা আসলে রিয়েলিস্টিক হবে কিনা এরপর হচ্ছে ইনভেস্টিগেটিভ তোমাকে অবশ্যই রিয়েলিস্টিক পরে যেটা দেখতে হবে যে তোমার ইন্টারেস্টটা আছে সেটা ইনভেস্টিগেটিভ হতে হবে এরপর হচ্ছে আর্টিস্টিক এটা আর্টিস্টিক বলতে তোমার শিল্পী অর্থাৎ তুমি যেটা আমরা গোল যেটা নির্ধারণ করি সেটা হচ্ছে যে আমরা যে কায়িক এবং কী বলে যে মানসিক শ্রম যেটা দিব সেই শ্রমটা যাতে একটা কি সিস্টেমেটিক ওয়েতে হয় সোশ্যাল পার্সপেক্টিভে সেটার ভ্যালুয়েশনটা দেখতে হবে এবং সেটা আসলে সামাজিক যে রীতিনীতি অথবা নিয়মকানুনগুলো আছে এটার বাইরে কোনো চলে যাচ্ছে কি না এরপরে হচ্ছে এন্টারপ্রাইজিং এবং কনভেনশনাল যেটা বলতেছি এরপরে আমরা পার্সোনালিটি যেটা কী বলে পার্সোনালিটি এভিলিউশনটা আমরা করি অ্যাটিটিউডাল এভিলিউশনটা আমরা করি এই ধরনের যে এভিলিউশন যেগুলো আছে এগুলোকে আমরা বলি মায়ার্স ব্রিগেস টাইপ ইন্ডিকেটর ঠিক আছে এটাকে বলা হয় এই যে গুলাকে বলা হয় মায়ার্স ব্রিগেস ইন্ডিকেটর এরপরে আমাদের যেটা আছে সেটাকে আমরা বলতেছি ক্যারিয়ার রিসার্চ ক্যারিয়ার রিসার্চে আমরা কি করি আমরা যে প্ল্যানটা করি এবং রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলোর আমরা একটা স্ট্রেট একটা একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে আমরা সেটা স্টার্টটা করি তাই না একটা ইনিশিয়াল স্টেট থেকে ওইটা করার জন্য আমরা কিছু একটা কিছু রুলস রেগুলেশনের আমরা একটা লিস্ট তৈরি করে সেই লিস্ট থেকে আমরা কি শুরুটা করতে পারি সেখানে আমাদের যে বেসিক ইনফরমেশনগুলো সাধারণত আমাদের রিসার্চের ক্ষেত্রে ওই জব রিলেটেড অথবা ওই ক্যারিয়ার রিলেটেড আমাদের যে বেসিক
ইনফরমেশন যেগুলা থাকবে এবং সাপোর্টিভ ইনফরমেশন যেগুলা থাকবে সেই ইনফরমেশনগুলো আমরা একটা জায়গায় করব। এখন সেই একটা জায়গায় করার পরে এইগুলাকে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে সেটা রিসার্চটা করব, এটা আসলে আমার জন্য ঠিক হবে কিনা, ওই যে আমাদের যে এভ্যালুয়েশনগুলো আছে সেগুলাতে মিট করতেছে কিনা। এরপরে হচ্ছে ক্যারিয়ার এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। ক্যারিয়ার এক্সপ্লোরেশন এবং এক্সপেরিমেন্টেশন যেটা রিসার্চের পরে এক্সপেরিমেন্টেশন এটার ক্ষেত্রে আমরা কি করি, এই এক্সপেরিমেন্টেশন ক্যারিয়ার এক্সপ্লোরেশন এবং ইয়ার ক্ষেত্রে আমরা ইনফরমেশনাল ইন্টারভিউয়ার দেখি, জব শিডিউল শেডুইং করি, ভলেন্টিয়ারিং, এরপরে হচ্ছে ইন্টার্নশিপ, পার্ট টাইম ওয়ার্ক, ফাইন্ড এ মেন্টর ইন দ্য ইন্ডাস্ট্রি, অথবা এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্সগুলো আমরা করে থাকি। অর্থাৎ এখানে আমরা ক্যারিয়ার এক্সপ্লোরেশন এবং এক্সপেরিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, আমাদের যে ক্যারিয়ারটা এখন রিসার্চ করার পরে আমাদের গোলগুলো ঠিক করার পরে আমরা ওই ক্যারিয়ারে কী করবো, যোগদান করবো, অথবা ওই ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য আমরা ফার্স্ট স্টেপ স্টেজে আমরা সামনের দিকে আগাবো। সেক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনাল ইন্টারভিউ জবের ক্ষেত্রে প্রথমে তোমাকে কি ইন্টারভিউটা ফেস করতে হবে, ইনফরমেশনাল ইন্টারভিউ তোমাকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে তোমাকে ইন্টারভিউটা ফেস করতে হবে। এরপরে জব শ্যাডোয়িং, তোমাকে ওই ইন্টারভিউর বেস করে তোমার যে এভ্যালুয়েশনটা হবে সেটার উপর তোমাকে একটা জবের জন্য তোমাকে একটা কাঠামো তৈরি করতে হবে। এরপরে হচ্ছে ভলেন্টিয়ারিং, এগুলো অনেক সময় তোমার যে আমরা যেটা কাজটা করি কাজটা যদিও আমাদের উইথ পে হয়, তারপরে ভলেন্টিয়ারিংয়ের যে কাজগুলো সেগুলো আমাদের করতে হবে। ভলেন্টিয়ারিং বলতে অনেক সময় দেখা যায় কি তোমরা এখানে যে কোর্সটা কমপ্লিট করতেছো সাথে তুমি 3 মাস অথবা 6 মাসের একটা কি ভলেন্টিয়ারিং তুমি ইন্টার্নশিপ করতে পারো, যে জন্য আমাদের একটা ইন্টার্নশিপের প্রয়োজন হয়। অথবা অনেকে করে কি পার্ট টাইম ওয়ার্ক করে, পার্ট টাইম জব করে, তাই না, পার্ট টাইম জব করে, তারপরে হচ্ছে ওই পার্ট টাইম জব অথবা তুমি ফাইনাল জব যখন তুমি স্টার্ট করবা ওইখানে ওই কোম্পানি তোমার একজন মেন্টর খুঁজে নিবা, যেটাকে দেখে তুমি তোমার ডেভেলপমেন্টটা ওনার এক্সপেরিমেন্ট ওনার রিসার্চের যে বিষয়গুলো অথবা তোমার যে গোলগুলো সেগুলো মিলিয়ে তুমি একজন একটা মেন্টর তৈরি কি খুঁজে নিবা। ওই মেন্টর তোমাকে কি বিভিন্ন ধরনের যে সাজেশন যেগুলো আছে জব রিলেটেড যে অ্যাডভাইসগুলো আছে সেগুলো তোমাকে উনি দিয়ে থাকবেন, তাকে উনি ফলো তুমি ফলো করবা, তার পজিটিভ যেগুলো আছে তার পরামর্শ, তার এক্সপিরিয়েন্স, তার ওয়ার্ক কি প্রসেস, তারপরে হচ্ছে তার ওয়ার্ক স্পিড, এগুলো তুমি সবগুলো ফলো করতে পারবে। তারপরে হচ্ছে তোমার এগুলোর উপর বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো করার জন্য তোমাকে বিভিন্ন ধরনের কোর্সগুলো করাবে, ট্রেনিং করাবে এগুলো। এরপরে তুমি ডিসিশন মেক অ্যান্ড ক্যারিয়ার সিলেকশন, এক্ষেত্রে তুমি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটা অপশনেই তোমার দেখতে হবে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ওই ক্যারিয়ারের যে মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে সবগুলো তোমাকে অ্যাভেলেবল করতে হবে। ডিসিশন মেকিং অ্যান্ড ক্যারিয়ার এক্ষেত্রে ক্যারিয়ার সিলেকশন এবং যে তুমি ডিসিশন মেক করবা সেই ডিসিশন মেকের ক্ষেত্রে তোমার এখানে তুমি যে কাজগুলো করে আসছো সেগুলো পজিটিভ এবং নেগেটিভ দুইটা স্কেলকে তোমার কী করতে হবে দেখতে হবে। এটার পজিটিভগুলো তোমার হবে অ্যাডভান্টেজ আর নেগেটিভগুলো হবে তোমার ডিসঅ্যাডভান্টেজ। তুমি একটা জব অর্থাৎ একটা ক্যারিয়ারে যাবা সেটা তোমার লাইফের ক্ষেত্রে ততগুলো তোমাকে কি সুবিধাগুলো দিবে আর কতগুলো তুমি অবস্ট্রিকালের সৃষ্টি তোমাকে সৃষ্টি করবে সেগুলো হচ্ছে আমাদের তোমার কি এটাকে কি বলে ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমাদের আরো দুইটা বিষয় আছে সেগুলো যদি আমি এখানে দেখাই তাহলে হবে আমাদের ফাইন প্ল্যানিং অ্যান্ড অ্যাকশন, ফাইনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাকশন।
এগুলোর উপর তুমি একটা ফাইনাল প্ল্যান করবা। এবার তুমি জব সার্চের পরে জবটা নেওয়ার পরে তুমি একটা ফাইনাল প্ল্যান করবা, ওই প্ল্যানটা এক্সিকিউশন করার জন্য অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে তুমি সেটার অ্যাকশনগুলো গ্রহণ করবে। এরপরে হচ্ছে জব সার্চ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তোমার এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তুমি জবটা দেখবা, জব সার্চ অ্যান্ড জব সার্চ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তাহলে আমাদের যে সামগ্রিক বিষয়টা আছে সেটা হচ্ছে যে তোমার আলটিমেট স্টেজ থেকে প্রত্যেকটা ধাপে ধাপে ওই বিষয়ে সম্পূর্ণ জেনে তারপর তুমি একটা নির্দিষ্ট জবে তুমি অ্যাটেন্ড করবা এবং সেটার জন্য তোমাকে কি ওই জবটা পাওয়ার পরে তুমি সেটা ধরে তোমার ওইটার উপর বেস করে তুমি কি ক্যারিয়ারটা তোমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের যে ছয়টা স্টেপগুলো আছে ফর দ্য ক্যারিয়ার প্ল্যানিং প্রসেস, অথবা আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের জন্য যেটা বলে থাকি। আমাদের এই চ্যাপ্টারে এই বিষয়গুলো হচ্ছে আমাদের ইন্ডিকেটর অফ ইফেক্টিভ ক্যারিয়ার ম্যানেজমেন্ট, সেগুলো আমরা আলোচনা করলাম। এই ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় আলোচনা করতে পারি, সেটা হচ্ছে দ্য আইডিয়াল টাইম টু ক্রিয়েট ওয়ান। আমরা যে কোনো একটা সৃষ্টি করা একটা এই যে জবগুলো প্ল্যানিং করা এবং জব সার্চ অ্যাকসেপ্টগুলো করার জন্য আমরা একটা সুনির্দিষ্ট একটা কী বলে এটাকে নির্দিষ্ট টাইম সিলেকশন করতে পারি, ওই টাইমের মধ্যে আমি জবে ঢুকবো। এরপরে হচ্ছে বিল্ডিং এ ইফেক্টিভ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান, স্ক্যান ইউর কারেন্ট পজিশন, আইডেন্টিফাইড এ ডেস্টিনেশন, রিসার্চ জব, এগুলো আমরা যেগুলো আমরা আলোচনা করে আসছি সেই বিষয়গুলো আমরা প্রত্যেকটা জিনিসগুলো আমরা দেখতে থাকি। ঠিক আছে, পরের চ্যাপ্টার আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যারিয়ার ম্যানেজমেন্ট মডেল। আমরা যে ক্যারিয়ার ম্যানেজমেন্ট মডেল যেটা পরে আসছি পাঁচটা চারটা স্টেপ যেগুলো, ঠিক আছে, এইগুলাকে আমরা কিভাবে আমাদের এই ক্যারিয়ার এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আমরা সেগুলোকে আমরা কাজে লাগাবো, ম্যানেজমেন্ট মডেলগুলোকে আমরা কিভাবে করব, গোল কিভাবে সেটিং করব, আমাদের ক্যারিয়ার স্ট্র্যাটেজিগুলো কী হবে, ক্যারিয়ার অ্যাপ্রিজিয়ালটা কী হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলো থেকেই আলোচনা করব। ঠিক আছে, আজকে আমাদের এতটুকু থাকবে। হ্যাভ এ গুড ডে।